আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। অবশেষে ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে প্রস্তুত সৌদি আরব, বলছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। মহাবিপাকে নরেন্দ্র মোদী সরকার, ভারতে এবার কৃষকদের ট্রাক্টর মিছিল। সিরিয়ার জনগণের তেল চুরি করে ইসরায়েলে পাঠাচ্ছে আমেরিকা, দাবি করছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত। তুর্কি জাহাজে জলদস্যুদের হামলা, এক নাবিক নিহত, অপহৃত 15 জন। লিবিয়া থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা উপেক্ষা করল তুরস্ক ও রাশিয়া। এবং সর্বশেষ থাকছে, মার্কিন আইন প্রণেতাকে হত্যার হুমকি দিয়েছিলেন ট্রাম্প সমর্থক। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইরানের সঙ্গে অবশেষে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে প্রস্তুত সৌদি আরব, বলছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও ইসলামী প্রজাতন্ত্র ইরান উত্তেজনা কমানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ নয়। 2016 সালে সৌদি আরবের শিয়া সম্প্রদায়ের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়তুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ডের পর বিক্ষুব্ধ জনতা তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালানোর পর রিয়াদ ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সেই থেকে দেশটি ইরানের সঙ্গে শত্রুতাপূর্ণ নীতি অনুসরণ করে আসছে এবং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল বাস্তবায়নে সহযোগিতা করেছে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রিয়াদের সঙ্গে আলোচনায় তেহরান মোটেই আন্তরিক নয়। ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আমাদের হাত প্রসারিত, কিন্তু ইরান কোনো চুক্তিতে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ নয়। কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত আরব দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পর ইরান তার এই প্রস্তাবকে স্বাগত জানায়। এর দুদিন পর সৌদি আরবের পক্ষ থেকে এই বক্তব্য এলো। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেও ইরান বহু উপলক্ষে আরব দেশগুলোর সঙ্গে সরাসরি আলোচনায় বসার ব্যাপারে তার প্রস্তুতির কথা ঘোষণা করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে পরমাণু সমঝোতা সম্পর্কে বলেছেন, এটি দুর্বল একটি চুক্তির কারণ, এতে মধ্যপ্রাচ্যের কোনো দেশের অংশগ্রহণ নেই। ভারতে এবার কৃষকদের ট্রাক্টর মিছিল, বিপাকে নরেন্দ্র মোদী। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী নয়াদিল্লিতে এবার কৃষকদের ট্রাক্টর মিছিলে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে পুলিশ। তবে এগুলো ঠিক কোন পথে চালানো হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আর এর ফলে কার্যত বিপাকেই পড়েছেন মোদী সরকার। শনিবার দিল্লি পুলিশের সঙ্গে বৈঠকের পর স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদব জানান, প্রজাতন্ত্র দিবসে কৃষক গণতন্ত্র যাত্রার সামিল হবেন বিক্ষোভরত চাষিরা। খবর হিন্দুস্তান টাইমসের। ওই নেতার মতে, গাজীপুর, সিংহু, তিকরি, শাহজাহানপুর সহ দিল্লির বিভিন্ন সীমান্তের ব্যারিকেড সরিয়ে নেওয়া হবে এবং কৃষকেরা দিল্লিতে প্রবেশ করবেন, সেই অনুমতি দিয়েছে পুলিশ। প্রায় 100 কিলোমিটার মিছিলের পর কৃষকেরা বিক্ষোভের জায়গায় ফিরে আসবেন। তবে দিল্লি পুলিশ এখনও সরাসরিভাবে জানায়নি কোন কোন শর্তে এবার ট্রাক্টর মিছিলে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ সূত্রের বরাতের খবরে বলা হয়, অঙ্গীকারপত্রে কৃষকদের লিখিতভাবে জানাতে হবে যে মিছিলে কতগুলো ট্রাক্টর থাকবে, কখন মিছিল হবে, সেদিনের পরিকল্পনা সহ সকল তথ্য দিতে হবে। তারপর তা দেখে লিখিত অনুমতি দেবে পুলিশ। সিরিয়ার জনগণের তেল চুরি করে ইসরায়েলে পাঠাচ্ছে আমেরিকা, বলছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত। সিরিয়ার জনগণের তেল চুরি করে মার্কিন সেনারা অন্য কোথাও পাচার করছে বলে ধারণা করা যায়। সম্ভবত ইহুদিবাদী ইসরায়েলেই তা পাঠানো হচ্ছে।
ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক, লেখক এবং সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জে মাইকেল স্প্রিংম্যান এই কথা বলেছেন। সিরিয়ার তেল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ লুটপাট করার জন্য আমেরিকা ইরাক থেকে শত শত সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সিরিয়ায় নিয়ে গেছে। সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলীয় হাসাকা এবং দেইর আজ জাওয়ার প্রদেশে এইসব সেনা ও অস্ত্র মোতায়েন করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইরাক থেকে 200 সেনাকে আকাশপথে সিরিয়ায় আশাদ্দাদি শহরে নেওয়া হয়েছে। হাসাকা প্রদেশের রাজধানী থেকে 60 কিলোমিটার দক্ষিণে আশাদ্দাদি শহরে অবস্থান। তেল চুরি করা প্রসঙ্গে স্প্রিংম্যান বলেন, ইরাকে সেনা মোতায়েন রেখে দেশটিতে দখলদারিত্ব কায়েম করে রেখেছে আমেরিকা এবং সিরিয়াতেও তারা একইভাবে দখলদারিত্ব অব্যাহত রাখতে চায়, যাতে সেখানকার তেল চুরি করা যায় এবং সেই তেল অন্য কোথাও পাচার করা যায়। তবে আমেরিকার এই তেল মূলত বর্ণবাদী ইসরায়েলে পাচার করছে বলে ধারণা করা যায়। মাইকেল স্প্রিংম্যান আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপান দখল করে রেখেছে আমেরিকার। তুর্কি জাহাজে জলদস্যুদের হামলা, এক নাবিক নিহত, অপহৃত 15 জন। গিনি উপকূলে তুরস্কের একটি কার্গো জাহাজে জলদস্যুদের হামলা হয়েছে। এতে আজারবাইজানের এক নাবিক নিহত হয়েছে এবং জাহাজ থেকে 15 জনকে অপহরণ করেছে জলদস্যুরা। তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, এমভি মোরজাত নামের জাহাজটি লাগোস থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে যাচ্ছিল। পথে নাইজেরিয়ার জলদস্যুরা জাহাজে হামলা চালায়। তুর্কি গণমাধ্যমের খবর অনুযায়ী জাহাজে 19 জনের মধ্যে 15 জনকে অপহরণ করা হয়েছে এবং জলদস্যুদের হামলায় আজারবাইজানের ইঞ্জিনিয়ার ফরমান ইসমাইলভ নিহত হন। নাইজেরিয়া এবং গিনি উপকূলে জলদস্যুদের হামলা অনেকটা সাধারণ ব্যাপার। এসব জলদস্যু জাহাজে হামলা চালিয়ে নাবিকদের অপহরণ করে এবং মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়। লিবিয়া থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা উপেক্ষা করল তুরস্ক ও রাশিয়া। লিবিয়ায় মোতায়েন বিদেশি সেনারা জাতিসংঘের নির্ধারিত সময়সীমা অনুযায়ী দেশটি ত্যাগ করেনি। 3 মাস আগে জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়ার সংঘর্ষরত পক্ষগুলোর মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয় তাতে বলা হয়েছিল, লিবিয়ায় মোতায়েন সব বিদেশি সেনা 23 জানুয়ারি শনিবারের মধ্যে দেশটি ত্যাগ করবে। কিন্তু শনিবার পর্যন্ত কোনো দেশ তার সেনা প্রত্যাহার করেনি। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মোতায়েন সরকার আন্তর্জাতিক সমর্থন পুষ্ট এবং তুরস্ক ও ত্রিপোলি সরকারকে সমর্থন করছে। অন্যদিকে লিবিয়ার পূর্ব অঞ্চল নিয়ন্ত্রণকারী জেনারেল হাফতারের বাহিনীকে সমর্থন দিচ্ছে রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি ও ভিডিও ক্লিপস প্রচার করে সিএনএন জানিয়েছে, লিবিয়ার সির্ত শহরের কাছে বহু কিলোমিটার দীর্ঘ এলাকায় রাশিয়ার সেনা মোতায়েন রয়েছে। দৃশ্যত লিবিয়ায় যে কোনো সমঝোতা থেকে নিজেদের স্বার্থ আদায় করে নেওয়ার জন্য রাশিয়া ও তুরস্ক তাদের সেনা মোতায়েন রাখতে চায়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতরেস গত সপ্তাহে বলেছিলেন, লিবিয়া থেকে সেনা সরানোর ব্যাপারে গত 23 অক্টোবর যে সমঝোতা হয়েছিল, সব আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনীর উচিত তা বাস্তবায়ন করা। জাতিসংঘের হিসাব অনুযায়ী লিবিয়ার 2 পক্ষের সমর্থনে দেশটিতে প্রায় 20,000 বিদেশি সেনা মোতায়েন রয়েছে। মার্কিন আইন প্রণেতাকে হত্যার হুমকি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। মার্কিন আইন প্রণেতা ডেমোক্রেট নেতা আলেকজান্দ্রিয়া ওয়াকাসিও কর্টেজ ও ক্যাপিটল হিলের এক পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থক। ওই ব্যক্তি চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালানো হাজার হাজার ট্রাম্প সমর্থকদের সাথেও অংশ নিয়েছিলেন। টুইটারে তিনি ওই হত্যার হুমকি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হত্যার হুমকি দেওয়া গ্যারট মিলার ওই ব্যক্তি টেক্সাসের বাসিন্দা। তার বিরুদ্ধে অনুপ্রবেশ, হত্যার হুমকিসহ মোট 5টি অভিযোগ আনা হয়েছে। গ্যারট টুইটারে লিখেছিলেন, ও সিকে হত্যা করো, অর্থাৎ আলেকজান্দ্রিয়া ওয়াকাসিও কর্টেসকে হত্যা করো এবং ক্যাপিটল হিলে তাণ্ডব চালানোর অপরাধে অভিযুক্ত ট্রাম্প সমর্থকের ওপর গুলি চালানো এক পুলিশ অফিসারকেও মেরে ফেলতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।